হ্যালো বন্ধুরা, মাইতি আর্ট একাডেমিতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে যেটা শেখাবো, যারা ওয়াটার কালার করার চেষ্টা করছো অথচ পারছো না, বা অনেক খাতা নষ্ট হয়ে গেছে তোমাদের, ওয়াটার কালার এখনও শিখতেই পারলে না, বা তুলি স্ট্রোকগুলো কীভাবে দেবে ভাবছো, তো তাদের জন্য ভিডিওটা খুবই দরকারি। তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। প্রথমে যেটা আমি করবো, কয়েকটা শেপ বা আকৃতি করে নেব যার মধ্যে আমি ওয়াটার কালারটা করব। তো কয়েকটা শেপ বা আকৃতি আমি করে নিচ্ছি। তো নর্মালি তোমরা বাড়িতে কিন্তু এইভাবে কয়েকটা আকৃতি করে নেবে, তার মধ্যে কিন্তু ওয়াটার কালারটা প্র্যাকটিস করবে। একটা রাউন্ড করে নিচ্ছি। তো এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা ওয়াটার কালার শিখতে পারবে। এরকম যদি আরও ভিডিও দেখতে চাও, অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই প্রেস করে রাখো, কারণ আমি যখনই ভিডিও ছাড়ব সব থেকে আপনার কাছে আগে পৌঁছাবে। তো আরও একটা আমি আকৃতি করে নিলাম, ত্রিভুজ আকৃতি। এখন আমি কালার করব। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে ব্লু কালার। তো কালারটা আমি ভালো করে গুলে নিচ্ছি। সব থেকে দরকারি হচ্ছে কালারটা কীভাবে গুলছি, অর্থাৎ মিক্সড করছি। তো কালারটা তো বসে থাকে, তো ওয়াটার দিয়ে সেটা ভালো করে মিক্সড করে নিতে হবে কালারটা করার জন্য। এটা কিন্তু খুবই দরকারি। অনেকে জানে না, সেই কালারটা নিয়ে করে দেয়, তাহলে খাতাটা খারাপ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তো তুলি স্ট্রোকগুলো কীভাবে দিচ্ছি সেটা অবশ্যই তোমাদের দেখা দরকার, কারণ এটা নিয়ে হচ্ছে আজকের মেন টপিক। তো কীভাবে কালারটা করছি খুব সহজভাবেই ভালো করে দেখে নাও। খুব সহজ এবং সিম্পলভাবে করে দিলাম কালারটা। তোমরা এইভাবে বাড়িতে প্র্যাকটিস করবে, আশা করছি তোমরা ওয়াটার কালার খুবই তাড়াতাড়ি শিখে যাবে। এবার আমি একটা অন্য কালার নিয়ে রাউন্ডটা কালার করব। রেড কালারটা নিয়েছি, রাউন্ডটা কীভাবে কালার করছি সেটা দেখো। ভালো করে যদি না দেখো তোমরা ওয়াটার কালার শিখতে পারবে না। আমি আবারও বলছি, ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করে দেখবে না, আমি রিকোয়েস্ট করছি। যদি তোমরা সত্যি সত্যি ওয়াটার কালার শিখতে চাও বা ড্রয়িং শিখতে চাও, অবশ্যই ভিডিওগুলো পুরোটা দেখো, অন্যথা তোমরা ড্রয়িং কখনো শিখতে পারবে না। এরপর যেটা করব সেটা হচ্ছে ডিপ সবুজ কালার নিলাম। তো ডিপ সবুজ কালার আর তার সাথে একটু ব্লু কালার মিক্সড করে পরের যে শেপটা আছে বা আকৃতি আছে সেটা আমি কালার করব। তো সবুজ কালারটা ওখানে রাখলাম আর তার সাথে একটু ব্লু কালারটা মিক্সড করলাম। মিক্সড করে আমি কালার করব। তো এখানে দেখো, এটা বেশ বড় জায়গা, তো সেই জন্য আমি তুলিটা চেঞ্জ করে অন্য তুলি নিচ্ছি, অর্থাৎ ওর থেকে একটু মোটা তুলি। তিনটে লেয়ার দেবো। এরপর যেটা করবো সেটা হচ্ছে ব্লু কালারটা। হয় না, একটা ছবিতে অনেকগুলো লেয়ার দিতে হয়, তো
তোমরা সেটা দিতে পারো না অনেক সময় তো আমি ধাত দিয়ে আরেকটা লেয়ার দিচ্ছি সেটা হচ্ছে ব্লু কালারটাই আবার দিচ্ছি তো কিভাবে দিচ্ছি সেটাকে দেখো ওয়াটার কালারের সবথেকে বড় নিয়ম হচ্ছে একটা জায়গায় বারবার তুলি বোলাবে না একটা জায়গায় যদি বারবার তুলি বোলাও তাহলে রংটা উঠে আসে এবং সেই জায়গাটা সাদা হয়ে যায় এই ভুলটা অনেকেই করে একটা জায়গায় বারবার তুলি ইউজ করে এবং সেই জায়গাটা নষ্ট হয়ে যায় ছবিটাই খারাপ হয়ে যায় অনেক সময় তো ধাপ দিয়ে আমি কি করব একটু বর্ডার দিয়ে নেব হাইলাইট করছি তেমন না আমি জাস্ট হালকা করে দিয়ে দেখাচ্ছি তোমাদের এখানে কিন্তু আমি কাঁচাই কাঁচাই দিচ্ছি অর্থাৎ রংটা কিন্তু ওর সাথে মিশে যাচ্ছে মানে বর্ডার মনে হচ্ছে না আমি সেইভাবে কিন্তু দিয়েছি এরপর পড়ে থাকছে ত্রিভুজটা তো ত্রিভুজটা করার জন্য আমি অন্য কালার নেব ইয়েলো কালার নিচ্ছি হলুদ কালার তো হলুদ কালার নিয়ে আমি ত্রিভুজটা করছি খুব সহজভাবে তোমাদের বোঝার সুবিধার জন্য একটা ঘর এঁকে দেখাচ্ছি সেই ঘরটা আমি ওয়াটার কালার করব খুব সহজভাবে একটা ঘর আঁকছি তো ঘরটাও কীভাবে আঁকছি তোমরা একটু ভালো করে দেখে নাও যাদের ঘর আঁকতে অসুবিধা হয় তারা দেখে নাও কীভাবে খুব সহজে একটা ঘর আঁকা যায় এই ঘরটা আমি ওয়াটার কালার করব খুব সহজ এবং খুব সিম্পলভাবে তো দেখে নাও বন্ধুরা প্রথম আমি ব্লু কালারটা দেব হালকা করে ফার্স্ট লেয়ার হালকা করে একটু ব্লু কালারটা দিয়ে নেব এরপর আমি কাছে কাছে ব্রাউন কালারটা দেব তো ব্রাউন কালারটা কিভাবে দিচ্ছি সেটা একটু ভালো করে দেখো আমি আবারও বলছি তুলি স্ট্রোকগুলোর দিকে ভালো করে লক্ষ্য রাখো তুলিটা আমি কিভাবে টানছি সেটা লক্ষ্য রাখা তোমাদের দরকার বারবার বলছি তুলি স্ট্রোকগুলোর দিকে একটু লক্ষ্য রাখো অর্থাৎ তুলিটা আমি কিভাবে চালাচ্ছি খাতার উপর ওয়াটার কালারে সেটাই হচ্ছে সব থেকে দেখার জিনিস বা বলতে পারো শেখার জিনিস তো ধারে একটু ডার্ক করছি তো দুটো লেয়ার শুকনো হওয়ার পর আমি উপরে যে চালের অংশটা আছে অর্থাৎ উপরের অংশ সাদার অংশটা সেটা আমি রেড কালার এবং ব্রাউন কালার মিক্সড করে হালকা করে নেব তো এইভাবে আমি স্টেপ বাই স্টেপ ঘরটা কিভাবে কমপ্লিট করছি একটু ভালো করে দেখো দেখলে তোমরা অবশ্যই শিখতে পারবে ওয়াটার কালার খুব সহজেই করা যায়
তো বন্ধুরা ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ আমার পরবর্তী ভিডিও যখন ছাড়ব আপনার কাছে সবথেকে আগে পৌঁছাবে। আর ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।